জাতি জনজাতি সকলে একসাথে মিল এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে চলছি। তারই প্রতিফলন দেখতে পেল রাজ্যবাসী। বৃহস্পতিবার আগরতলা রাজভবনে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য হিসাবে অনিমেষ দেববর্মা মহোদয় এবং বিশ্বকেতু দেববর্মা শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, আমরা যা ভেবেছিলাম আগামী দিনে যাতে জাতি জনজাতি সকলে একসাথে মিলেমিশে এই রাজ্যে শান্তিতে বস বাস করব, তার একটা ঝলক আজ পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি তিনি ত্রিপুরা মন্ত্রিসভা সদস্য হিসাবে অনিমেষ দেববর্মা মহোদয় এবং প্রতিমন্ত্রী হিসাবে বৃক্ষকেতু দেববর্মাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে রাজ্যের সামগ্রিক বিকাশে এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণের জন্য। তাঁর দৃঢ় বিশ্বাস, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে ত্রিপুরা মথার সরকারে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই দিশায় আজকে আপনারা দেখতে পেলেন এখানে দু দুজন মিনিস্টার আজকে শপথ নিল। তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব, তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে? বললাম তো, সময়ে সব জানতে পারবেন, এখন কি করে বলবো। থ্যাংক ইউ। উল্লেখ্য, ত্রিপুরা মন্ত্রিসভায় সদস্য হিসেবে অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা বৃহস্পতিবার শপথ নিলেন। ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ত্রিপুরা মথা প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ত্রিপুরা মথার দলের আহ্বায়ক জগদীশ দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।